ওভারড্রাফট কাণ্ডের জেরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে বিড়ম্বনা আরও বাড়ল রাজ্য বিজেপির। রাষ্ট্রায়ত্ত পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ওই শাখা থেকে ইতিমধ্যেই টাকা তোলায় নিষেধাজ্ঞা জারি হয়েছে। 50 কোটি টাকারও বেশি ওভারড্রাফট নেওয়ার সুবিধাযুক্ত ওই কারেন্ট অ্যাকাউন্ট থেকে নেওয়া ঋণের বিষয় তথ্য তলব করে এবার ব্যাংকের তরফে রীতিমতো করা নোটিশ পাঠানো হলো। রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা উদ্ধৃত করে পাঠানো ওই নোটিশে কারেন্ট অ্যাকাউন্ট সংক্রান্ত যাবতীয় শর্ত সবিস্তারে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে লেনদেনের ক্ষেত্রে ওই সব নির্দেশিকা না মানা হলে অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে বলেও স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে। রাজ্য বিজেপির পাশাপাশি দলের বিভিন্ন শাখার অ্যাকাউন্ট রয়েছে PNB-তে। স্বাভাবিকভাবেই ওই অ্যাকাউন্টের লেনদেনের ক্ষেত্রে কি এমন গলত ধরা পড়েছে যার জেরে ওই নোটিশ, তা নিয়ে জল্পনা চরমে। অন্যদিকে একটি রাজনৈতিক দলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 50 কোটি টাকারও বেশি ওভারড্রাফট নেওয়ার সুবিধা থাকার বৈধতা নিয়েও প্রশ্ন উঠছে। অ্যাকাউন্টটি বিজেপির রাজ্য সরকার হওয়ার জন্যই বিধি ভেঙে এই বিশেষ সুবিধা দেওয়া হয়েছে কিনা সেই বিতর্ক দানা বাঁধছে। রাজ্য শাখার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জটিলতার খবর ইতিমধ্যেই দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পৌঁছেছে। সেই তথ্য নিয়ে ছানবিনের মাঝে ব্যাংকের করা নোটিশ দলীয় দপ্তরে পৌঁছানোয় বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় স্তরে আপাতত তোলপাড় তুঙ্গে। ওভারড্রাফট কাণ্ডের জেরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে বিড়ম্বনা আরও বাড়ল রাজ্য বিজেপির। রাষ্ট্রায়ত্ত পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ওই শাখা থেকে ইতিমধ্যেই টাকা তোলায় নিষেধাজ্ঞা জারি হয়েছে। 50 কোটি টাকারও বেশি ওভারড্রাফট নেওয়ার সুবিধাযুক্ত ওই কারেন্ট অ্যাকাউন্ট থেকে নেওয়া ঋণের বিষয় তথ্য তলব করে এবার ব্যাংকের তরফে রীতিমতো করা নোটিশ পাঠানো হলো। রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা উদ্ধৃত করে পাঠানো ওই নোটিশে কারেন্ট অ্যাকাউন্ট সংক্রান্ত যাবতীয় শর্ত সবিস্তারে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে লেনদেনের ক্ষেত্রে ওই সব নির্দেশিকা না মানা হলে অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে বলেও স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে। রাজ্য বিজেপির পাশাপাশি দলের বিভিন্ন শাখার অ্যাকাউন্ট রয়েছে PNB-তে। স্বাভাবিকভাবেই ওই অ্যাকাউন্টের লেনদেনের ক্ষেত্রে কি এমন গলত ধরা পড়েছে যার জেরে ওই নোটিশ, তা নিয়ে জল্পনা চরমে। অন্যদিকে একটি রাজনৈতিক দলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 50 কোটি টাকারও বেশি ওভারড্রাফট নেওয়ার সুবিধা থাকার বৈধতা নিয়েও প্রশ্ন উঠছে। অ্যাকাউন্টটি বিজেপির রাজ্য সরকার হওয়ার জন্যই বিধি ভেঙে এই বিশেষ সুবিধা দেওয়া হয়েছে কিনা সেই বিতর্ক দানা বাঁধছে। রাজ্য শাখার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জটিলতার খবর ইতিমধ্যেই দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পৌঁছেছে। সেই তথ্য নিয়ে ছানবিনের মাঝে ব্যাংকের করা নোটিশ দলীয় দপ্তরে পৌঁছানোয় বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় স্তরে আপাতত তোলপাড় তুঙ্গে।